আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিফ আগের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশন অন হয়েছে সেই সংবাদটা এবং সেই বিষয়গুলো শেয়ার করছিলাম আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমার চ্যানেলের ইনকাম কত হয়েছে মনিটাইজেশন অন হওয়ার পরে আজকের দিন পর্যন্ত আমার এগারো দিন সম্পন্ন হয়েছে সেই এগারো দিনে আমার কত টাকা ইনকাম হয়েছে বা ইউটিউব এক হাজার বিউতে কত টাকা দেয় বা এক ডলার হতে কত হাজার ভিউর প্রয়োজন এই সব কিছুই বিস্তারিত আমি ক্যালকুলেশনের মাধ্যমে আমার চ্যানেলের সাপেক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ইউটিউবে ইউটিউবে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কত টাকা দেয় সেটার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে আপনি যদি বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এক হাজার বিউতে কত টাকা ইনকাম করতে পারবেন বা ইউটিউব কত টাকা দে সেটা আমি আমার অ্যানালাইটিক্সে গিয়ে আপনাদেরকে সব ক্যালকুলেশান করে দেখানোর চেষ্টা করব আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আমার চ্যানেলের যে মনিটাইজেশন অন হয়েছে সেই কোশির সংবাদটা আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে সেটা হলো এগারো দিন হয়ে গেল এগারো দিন পরে আমার চ্যানেলে কত টাকা ইনকাম হয়েছে বা ইউটিউব আমাকে এক হাজার বিউতে কত টাকা করে দিছে এই সব কিছুই আজকে আপনাদেরকে আমি আমার ইউটিউব অ্যানালাইটিক্সে গিয়ে প্রমাণসহ এবং ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করব তো আমি ইউটিউব অ্যানালাইটিক্সে আসি এদিকে দেখুন যে আমার যে ডেটটা ফিক্সড করছি কাস্টমভাবে সেটা হলো এগারো দিনের জন্য জুনের বারো থেকে জুনের বাইশ পর্যন্ত দু হাজার একুশ সালের যে এই সময়টার মধ্যে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে তো আমার এই দশ এগারো দিনের মধ্যে ভিউ হয়েছে হলো এগারো হাজার এবং ওয়াশ টাইম হয়েছে হলো তিনশো দশ ঘন্টা এবং সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধি পাইছে হলো একশো পনেরোটি এবং এস্টিমেট রেভিনিউ মানে আমার চ্যানেলে ইনকাম হয়েছে হলো তিন ডলার আঠারো সেন্ট এখন দেখুন যে এগারো হাজার ভিউয়ে আমি তিন ডলার আঠারো সেন্ট পাইছি তো আমার প্রতি বিউয়ে আমি প্রতি হাজারে কত ইনকাম হয় সেটা আপনাদেরকে দেখাবো আগে দেখায় যে আমার চ্যানেলে কত হাজার ভিউতে এক ডলার হয়েছে তো মোট ভিউ হল আমার এগারো হাজার একচল্লিশ বাঘ তিন ডলার আঠারো সেন্ট তিন হাজার চারশো বাহাত্তর ভিউতে আমার চ্যানেলে এক ডলার হইছে তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সহজেই বুঝতে পারবো যে আপনার এক হাজার ভিউতে ইউটিউব বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটারদের কত টাকা দেয় তাহলে এদিকে তিন হাজার চারশো বা মানে সাড়ে তিন হাজারের মতো তো বলা যায় তাহলে সাড়ে তিন হাজার বিউতে আমার হয়েছে হলো আপনার এক ডলার যদি আর একটু বাড়ায় দিই আমরা এটাকে চার হাজার দূরি চার হাজার বিউতে যদি আপনার এক ডলার হয় তাহলে এক হাজার বিউতে হইতেছে আপনার পঁচিশ সেন্টের মতো তাহলে পঁচিশ সেন্টের থেকে একটু উপরে ছাব্বিশ সাতাশ সেন্ট বা তিরিশ সেন্টের কাছাকাছি আপনার এক হাজার বিউতে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করতে পারে তো আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা হলো আমি বিভিন্ন কয়েন বা টেকনোলজি রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করি বা বিভিন্ন ইনকাম সাইটের ভিডিও দেওয়ার চেষ্টা করি এসব সাইটে আসলে একটু ভালো অ্যাড শু করে আমি জানা মতে এবং অ্যাডের অ্যামাউন্টটাও একটু ভালো থাকে যদি আপনি এন্টারটেনমেন্ট বা ফানি কোনো জিনিস বা অন্য কোনো টপিক নিউজ টাইপের যেসব নিয়ে কাজ করেন তাহলে ইনকামটা হতো হয়তো বা আর একটু বেরিয়ে করতে পারে কম বেশির মধ্যে তবে যদি টেকনোলজি রিলেটেড বা কিটস জিনিস বা অন্য কোনো যেগুলো আপনার ইফেক্টিভ মানে রিলেটেবল অ্যাড যেগুলোতে সুইট করে বেশি সেই কন্টেন্টে যদি কাজ করেন তাহলে ইনকামটা হয়তো বা আপনার মনে হয় আরও বৃদ্ধি পেতে পারে তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে ইউটিউব এক হাজার ভিউতে বাংলাদেশে তিরিশ সেন্ট পঁচিশ সেন্টের মতো দেয় এবং আমার চ্যানেলের অনুযায়ী আর কি আর আমার এক ডলার হওয়ার জন্য সাড়ে তিন হাজারের মতো ভিউ লাগছে অ্যাভারেজলি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ